গাইজ দেখো এখন মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি, চারিদিকটা খুব ভালো লাগছে। গাইজ দেখো আমি রেডি হয়ে গেছি, তো আজকে মাসির বাড়ি যাব, এখানে ঝাপান আছে। মাসি অনেক করে বলেছে ফোন করে, তো আমি আর কে যাচ্ছি সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, তো ভিডিওটা দেখতে থাকো। রেডি হয়ে গেছি, দেখছিস না এই যে চলে এসেছি মাসির বাড়িতে, এই যে আমাদের ট্যাপা, সারাদিন শুধু বদমাই ছাড়া ট্যাপা আর কিছু করে না। দেখেছ এখানেই প্রমাণ, এটাই হলো তার প্রমাণ। এই যো কে বলে উপস্থিত, দেখো মোজে সুস্থ, তার প্রমাণ হচ্ছে লোক। এই যো এই যো হাতে চিমটি, আ প্রণাম করতে নেই বড় করতে, ওটা ঘা, ওটা ঘা, মিষ্টি খাওয়ার পর্ব শেষ, এবার ঘুগনি নিয়ে এই যে বসে পড়েছে। এর মতো বদমাইশ যদি কেউ করতে পারে সে জানাবে, এ যা বদমাইশ। ভিউটা দেখো খুব ভালো লাগছে, শুধু গাছ গাছ আর গাছ। খেতে বসে পড়েছি, এ ধর ওর পাতাগুলো পালাবে, ও তুই ফোন ধরবি আমি তোর পাতা ধরে থাকবো। ভাত পোস্ত ফুলকপির তরকারি আর সাথে মাংস, খাসির মাংস, ঝাপান মানেই তো মাংস। এই যে এখন ঠাকুরতলায় যাচ্ছি, মাসি ডন্ডি খাটবে। দেখবে তুই বুঝতে পারছিস। গাইজ দেখো এখন মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি, চারিদিকটা খুব ভালো লাগছে। মাসিদের এখানে পুজোটা শুরু হয় প্রায় যে 3-4 থেকে, তো আমরা ওই জন্য খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি। এই দেখো এখানে কি ধরেছে, ঝিঙে ঝিঙে ধরেছে, খুব রোদও হয়েছে, গরম লাগছে খুব। অনেকটা রোদে হেঁটে এলাম, দেখো পুরো ঘেমে গেছি। তো এই যে এখন এখানটা খুব ছাওয়া, এই যে ঠাকুর মন্দিরটা দেখো, এই দেখো মন্দিরটা, এটাই এখনো বাজনা টাজনা নিয়ে আসবে সব, এখানেই পুজো হয়।
ঠাকুর চলে এসছে এখানে, কিন্তু পুজোটা শুরু হতে এখন একটু দেরি আছে, তো আমরা বাড়ি চলে যাব, তাই আর থাকতে পারলাম না। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।